আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা সমাসের ক্লাস করছি। পরপর প্রায় অনেকগুলো সমাস আমরা এগিয়ে এলাম। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। আজকে আমরা যে সমাসটা করব, মানে আমরা সবাই মিলে শিখব, সেই সমাসটা শেখার আগে তোমরা স্ক্রিনে চোখ দাও। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা বীণা, আর এবার কি দেখছো? এবার দেখছো একটা হাত, যার অর্থ পানি। তাহলে আমি এবার এটাকে নিয়ে, এই দুটো ছবিকে নিয়ে একটা ব্যাসবাক্য করলাম, বীণা পানিতে যার, পানি শব্দের অর্থ হাত। এবার তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ দেবী সরস্বতীর মূর্তি, যার হাতে বীণা রয়েছে, তাকে আমরা বলি বীণা পানি। এই বিষয়টাতে খেয়াল করো, আমি যখন ব্যাসবাক্য করেছিলাম বীণা পানিতে যার, পূর্বপদ বীণা, পরপদ পানি, বীণা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত, কিন্তু সমাসবদ্ধ পদে গিয়ে সেটা হয়ে গেল বীণা পানি দেবী সরস্বতী। তাহলে এর থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যে সমাসটা শিখছি তার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, যে সমাসে সমসমান পদগুলির অর্থাৎ পূর্বপদ বা পরপদ কোনোটিরই অর্থ প্রাধান্য না পেয়ে একটা নতুন পদের অর্থ প্রাধান্য পায়, নতুন অর্থ প্রকাশ পায়, তাকে আমরা বহুব্রীহি সমাস বলি। এই বহুব্রীহি সমাস মূলত সাধারণ বহুব্রীহি হয়, মধ্যপদলোপী বহুব্রীহি হয়, ব্যতিহার বহুব্রীহি হয়, সহার্থক বহুব্রীহি হয়, নাবাচক বহুব্রীহি হয় এবং সংখ্যাবাচক বহুব্রীহি হয়। খেয়াল করো, আমি যে উদাহরণটা বললাম এটা মূলত সাধারণ বহুব্রীহি সমাসেরই উদাহরণ। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন কমল আসন যার, কমল মানে পদ্ম, আসন বসবার জায়গা, কিন্তু সমাসবদ্ধ পদ হলো কমলাসনা, দেবী লক্ষ্মী। সুতরাং এখানেও সমাসবদ্ধ পদে একটি নতুন পদ অর্থ প্রাধান্য পেল। ঠিক একইভাবে চন্দ্রচূড়ায় যাঁর, চন্দ্রচূর শিব, এগুলো সবই সাধারণ বহুব্রীহি সমাসের উদাহরণ। এরপর আমরা পরের ভিডিওতে পরবর্তী বিভাগগুলো সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই।